What's up everyone? কেমন আছো সবাই? Welcome to our channel. মুরমুজে ফুড. Welcome to another episode of খাওয়া দাওয়া. তো আজকে অনেক দিন পর যে মাঝখানে অনেক দিন ওদের সাথে কথা হয়নি ভিডিও হয়নি। অনেক দিন গ্যাপ চলে গেছে আমাদের। প্রথমেই উইশ করি শুভ বিজয়া। শুভ বিজয়া সবাইকে। এক্স্যাক্টলি। আমাদের সেকেন্ড ডোজ কিন্তু ডান তো। ফুলি ভ্যাকসিনেটেড। তোমরা যারা যারা ভ্যাকসিন নাও। সবাই নিয়ে নাও। তো আমরা আজ থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি একদম আর এবার থেকে রেগুলার ঠিক আগের মতো আগের মতো কনসিস্টেন্ট মাঝখানে আমাদের কিছু পার্সোনাল রিজনে আমরা কন্টিনিউ করতে পারিনি কিছু ইস্যুস ছিল তো চলো নেভার মাইন্ড অ্যাকচুয়ালি যে আমরা বিকেল বেলা আজকে কিন্তু আমরা এত দিন পর আসছি বলে একটা মারাত্মক জায়গায় যাচ্ছি আর তোমাদের সামনে নিয়ে আসছি যে তন্দুরি বা কাবাব যারা ভালোবাসে তাদের জন্য খনি 50 টাকা থাম্বনেল থেকে বুঝে গেছো 5 পিস পাচ্ছো আনবিলিভেবল খেতে আর ওখানে সবকিছু পাবে not only কাবাব ওখানে সবকিছু পাওয়া যাবে থেকে স্টার্ট করে কি পাবে তোমরা তো ভিডিওটা স্কিপ করবে না লাস্ট অবধি দেখে নেবে আর হ্যাঁ একদম মেন রোডের সামনে সাউন্ড কোয়ালিটি একটু ম্যানেজ করে নেবে বস তো ভিডিওটা স্কিপ না করে চলো দেখো আসছে আর পুজো অলমোস্ট শেষ আর এখন একটু সন্ধ্যেবেলা হতেই পারে অ্যান্ড উইদিন 50 বিকজ আমি কোথাও 60-এর কমে খাইনি তো চলো 50-তে একটু ট্রাই করি তো এখানে আমরা খুঁজে পেয়েছি জেনারেলি আমিও এখানে ফার্স্ট টাইম এসেছি তোমাদের সাথে চলো দেখাবো তো এটা হচ্ছে দিশা ফার্স্ট ফুড লোকেশনটাও বলে দেবে লাস্টে তো চলে তো এসেছি দেখছো কাবাবের খনিতে আর এখানে 50 টাকা কি বললাম 50 টাকা জাস্ট দাদা থেকে একটু শুনে নিই যে কোনটা কি প্রাইসে আছে আমার কাছে মোটামুটি রেগুলার যেটা পাবেন সেটা হচ্ছে এখানে টিক্কা কাবাব হারিয়ালি কাবাব রেশমি কাবাব এগুলো স্টিকে 10টা করে থাকে আচ্ছা 5টা 50 মিনিমাম 50 টাকা আচ্ছা মানে আমাকে 5টা বা 10টা করে বিক্রি হয় হ্যাঁ 5টা 10টা করে বিক্রি হয় এখানে উইন্স রয়েছে এগুলো এগুলো স্কিন দিয়ে আছে আচ্ছা এগুলো দুটো করে 50 টাকা এখানে লেগ আছে গোটা লেগ এগুলো 80 টাকা দাম স্টিক আছে এখানে এটা দাম ঠিক একটা 50 টাকা দুটো 90 টাকা অর্ডার দিলে আমাদের তন্দুরি বানায় এটা আমার কাছে 300 টাকা 300 টাকা করে ফুল চিকেন তন্দুরি ফুল চিকেন তো দেখে নিলে ফুল চিকেন তন্দুরি কসবাতে দাঁড়িয়ে 300 টাকায় পেয়ে যাবে আর সামনে ঠান্ডা আসছে কাবাব চলবে তো আর তার সাথে প্রচুর জিনিসপত্র তোমরা দেখলে তো এখন গরম গরম বানাচ্ছে আমরা এখন খাবো ওয়েট করতে পারছি না তো খাবার দেখা হচ্ছে তো ড্রামস্টিক নিয়ে তো এসে গেছি আর দেখতেই পাচ্ছ গরম গরম তন্দুরি পুড়ছে আর তার সাথে আমরা গরম গরম পেয়েও গেছি তো এখন জাস্ট আর দেরি করা যাবে না তাড়াতাড়ি মুখে দিতে হবে ব্যাপারটা জাস্ট আলাদা খেতে হালকা স্যালাড লেবু আর চাটনি দিয়ে সার্ভ করা হবে গরম গরম তোমরা জাস্ট দেখো ব্যাপারটা ভিতরটা পুরো জুসি আর মুখে যখন যাচ্ছে জাস্ট গলে যাচ্ছে আলাদা লেভেলের খেতে জাস্ট ভিতর তো তোমরা দেখো বোঝাই যাচ্ছে যে এটা অনেকক্ষণ মশলা মাখিয়ে ম্যারিনেট করা আর তার উপর ভালোভাবে গ্রিল হচ্ছে কারণ যখন মুখে দিচ্ছি ব্যাপারটা সেই লেভেলের সফট বস মারাত্মক লাগছে মারাত্মক জাস্ট আলাদা লেভেল হয়েছে খেতে আমি জানি না তোমরা কেন দেরি করছো এই কসবা এরিয়ায় যারা থাকো তারা তাড়াতাড়ি চলে আসো আর এটা খেয়ে দেখো আর ভালো লাগলে তো কমেন্টে জানাবে তো এখন আমি এটা খেয়ে নিই গরম গরম আমরা বিকেল বেলা এসেছি তো খুব ভিড় এখানে একজন আমাদের মতনই অর্ডার দিয়েছে তো কেমন এখানে হ্যাঁ টেস্টটা খুবই ভালো আমার তো খুব ভালো লাগে আমার তো মাসে তো মানে 15 দিন এখান থেকেই খেয়েছে না আমাদের এর জন্য পুরো তন্দুরি অর্ডার দেওয়া হয় মানে আমাদের কোনো অকেশনে পুরো মানে 5টা 6টা করে তন্দুরি অর্ডার দেওয়া হয় মানে আমারও তো দেখেই খেতে ইচ্ছা করছে না দাদা খুবই ভালো বানায় আমাদের যত বন্ধু বান্ধব সবাই এনার হাতের কাজের খুব ভালো ফ্যান কারণ আমাদের হচ্ছে যে কোনো পার্টি অকেশন যাই হয় এখান থেকে আমাদের তন্দুরি অর্ডার হয়
মিনিমাম তো 4-5টা তো গোটা যাবে, ছোটগুলো তো বাদ, 4-5টা গোটা যাবে, বড় যাবে। আমার দাদার জন্য আলাদা করে আমরা হচ্ছে মানে সকাল থেকে ফোন করে বুক করতে হবে আমাদের। শুনেও ভালো লাগলো, তো আমরা এখন খাবো। থ্যাংক ইউ। আমি রেশমি নিয়েছি, তো এখানে প্রচুর ভ্যারাইটিস, তো তোমরা সব প্রাইস তো বলেই দিয়েছে দাদা। আর দাদা আমাদের সাথে এত কোঅপারেট করছে, দেখো আমাদের একটু উইংসও দিয়েছে। তো এবার একটু রেশমিটা আমরা খেয়ে দেখবো। জানোই তোমরা 5 পিস ₹50 পিসগুলো দেখে নাও। তার সাথে স্যালাড আর গ্রিন চাটনি যেটা, সেটা তো কমন। আর লেবু তো ফার্স্ট একটু লেবু তো দিয়ে নি। ঠিকঠাক অ্যাভারেজ পিসেস এগুলো দিচ্ছে, আলাদাই খেতে লাগবে তোমাদের। সিরিয়াসলি পুরো ভেতরে মশলাটা ঢুকেছে অ্যান্ড সেরকমই জুসি, আর পুরো সেই ফ্লেভারটা পাচ্ছি, ওই একটা মাখা মাখা ফ্লেভার। বুঝতেই পারছো, দেখে আমি একদম লোভ সামলাতে পারছি না, তো হামলে পড়েছি। তো যা হয় মানে আমি সব জায়গায় খেয়েছি, বাট এখানে সিরিয়াসলি খুব সুন্দর খেতে, আর সেরকমই প্রাইস অ্যান্ড সব কিছু গরম গরম সার্ভ করবে। পুরো একদম সামনে দেখতেই পাচ্ছ, সামনে করে দিচ্ছে তোমাদের, সামনে যে করে খাওয়া সেই একটা ফ্লেভার পাচ্ছি। এটা প্রথমত ভালো লাগার জায়গা, সেকেন্ডলি এত সফট অ্যান্ড লাইক তোমরা দেখতেই পাচ্ছ, মানে ভেঙে দেখাই ব্যাপারটা, দেখতেই পাচ্ছ দেখো পুরো ফ্রেশ। আর জাস্ট হাত দিলে পুরো একদম না যে পুরো কুক হলে যেরকম যতটা সফট হয় ঠিক ওরকম। অ্যান্ড আমি হাত না দিয়ে থাকতে পারছি না, তাই না হাতে দিতে বাধ্য হলাম, পুরো বাঙালির মতো ভেঙে স্টিক দিয়ে কতক্ষণ খাবো। আচ্ছা একটা আলাদা ভালোবাসা। আর এটা আমাদের কেউ দিয়েছে, তো দেখতেই পাচ্ছ পিসটা উইংসের, দেখে নাও। মানে সিরিয়াসলি আমি বলবো উইংস হিসেবে একদম ঠিক আছে। অনেক জায়গায় তোমরা এলাহি থেকে শুরু করে সব জায়গায় দেখেছো উইংস, অ্যান্ড দ্য পিসেস ইজ ভেরি গুড। তো হাতে ধরার আগেই খুলে যাচ্ছে, সেরকম সফট ঠিক করে ভেতর পর্যন্ত পুরো মশলা ঢুকেছে। অপূর্ব ছিল, তো সব ওখানে পাওয়া যায়। আমরা সিরিয়াসলি আমরা সব তো ট্রাই করবো না, তো আমরা যেগুলো ট্রাই করেছি সেগুলোর একটু আমরা পার্সোনাল রিভিউ দিই, দেন বাকিগুলো আবার কখনো নিশ্চয়ই যাবো। ফার্স্টে যে ড্রামস্টিক গুলো খেলাম, প্রাইস তো বললো একটা নিলে 50 আর দুটো নিলে 90, তো ওইটা মারাত্মক সফট ছিল, ভিডিওর মধ্যে আমি সব বলেইছি, খুবই ভালো খেতে ছিল। আর উইংসে আমি আসি, ২৫০ টাকা বেশ ভালো ছিল, আমাদেরকে একটা দিও মানে এটা এমনি জাস্ট দিয়েছে, তোমাদেরকে 50 টাকা করে পে করতে হবে, দু পিস পাবে, খুবই ভালো ছিল। তুই তো খেয়েছিস, ওটা কেমন লাগলো? দারুণ লাগলো। আর সবথেকে বড় কথা, ওদের মেইন জিনিসটা ছিল যে সব জায়গায় খাবে দেখবে ভেতরে যখন লেয়ারে যাবে সাদা সাদা যে ফ্লেভারটা ওখানে, ওখানে কিন্তু পুরোটা জুসি, আর ওখানে সব জায়গায় মশলাটা পুরো ভেতর অবধি ঢোকে। তুমি যখন দিচ্ছ না মানে তুলোর মতো গলে আছে, হাত দিচ্ছ চিকেন বেরিয়ে আসছে। রেশমিকে আপনি কেমন খেতে ছিল বল? রেশমিটা আমি বলবো রেশমিটা সাইজ ওয়াইজ এভারেজ ছিল, কিন্তু খেতে মারাত্মক ভালো ছিল, মানে মুখে দিচ্ছে আর মেল্ট হয়ে যাচ্ছে, ব্যাপারটা ওরকম ছিল। টিক্কা ছিল, রেশমি তো আমরা খেয়েছি, হরিয়ালি ছিল, তো প্রচুর রকমের কাবাব ছিল। তো আর কেন তোমরা দেরি করছো না, এরা নরমালি যেরকম কাবাব হয় তো তোমরা তাড়াতাড়ি যাও আর গিয়ে ওটা খেয়ে নাও, একদমই তাই। আর সবথেকে রিজনেবল প্রাইসে তোমরা পাচ্ছ। আর আমি বলবো যে যদি সাজেশন হিসেবে বলার হয় দেন খুব ভালো খেতে, কিন্তু সাইজগুলো আরেকটু বেশি হলে মানে হয় না মন চাই আরেকটু বড় হলে। ড্রামস্টিক যেটা খেয়েছি সেটা ড্রামস্টিকে, ড্রামস্টিকটা আলাদা লেভেল ছিল, ড্রামস্টিক এন্ড উইংস গুলো দ্যাট ওয়াজ ভেরি গুড, সাইজ অলসো এন্ড টেস্ট অলসো। বাট রেশমিটা আমি যেটা খেলাম পিসটা ছোট ছোট এভারেজ, কিন্তু খেতে কিন্তু মারাত্মক বড় হলে ঠিক ছিল। আচ্ছা বা লোকেশনে আছে, সেটা হচ্ছে গরফা, গরফার যে পোস্ট অফিস যেখান থেকে অটো ছাড়ে তার থেকে একটু এগিয়ে তুমি বাহাতে পাবে। আমি লোকেশান আর দাদার নাম্বার আর দোকানের নাম আমি সব কিছু ডিসক্রিপশানে দিয়ে দেবো,
তোমরা গিয়ে চেক করে নেবে সেটা কোনো ব্যাপার না, ওনাকে ফোন করে চলে যাও। সন্ধ্যাবেলা থেকে মোস্টলি উনি রোজ বসে। আর হ্যাঁ, উনি যে বললো ফুল তন্দুর 300 টাকা, কেউ যদি বাড়িতে হোম ডেলিভারি নাও বা ওখান থেকে অর্ডার করো সকালে দাদাকে জাস্ট একটা জানিয়ে দেবে। আর উনি কিন্তু কোনো অনুষ্ঠানেও করে তো আগে থেকে বলে দিতে হয়, তোমরা অর্ডার দিতে পারো, সব ফোন নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে, এটা না বললেই নয়, যেটা হচ্ছে খুব আমাদের কিন্তু খুব হেল্প করেছে দাদা। মানে আমরা যে ওখানে ভিডিও করবো আর ওটা যদি একদম রাস্তার ওপরে একটা স্মল ওরা নতুন খুলেছে সদ্য, এবার ব্যাপারটা হচ্ছে দাদা এত হেল্প করেছে আমাদের, মানে ভিডিও করা থেকে তোমরা তো জানো যে কিভাবে অনেক ব্যাপার থাকে, সব কিছুতে আমাদের খুব হেল্প করেছে আমাদের, অ্যান্ড খুব ভালো লেগেছে। তো দাদা তুমি নিশ্চয়ই ভিডিওটা দেখছো, অ্যান্ড সবাই হ্যাঁ সিরিয়াসলি আমাদের অনেক সাপোর্ট করেছো তুমি, তো থ্যাংক ইউ। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আমার মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যারা যারা ওখানে খেয়েছো বা যারা খাবে তারা আমাদের একটু কমেন্টে জানাবে যে কেমন হলো বা কেমন লেগেছে তোমাদের। তো দেরি না করে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, পরপর ভিডিও আসছে কিন্তু লেট না, হ্যাঁ কনসিস্টেন্ট তো একদম পরপর ভিডিও আসবে। তো ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ 500 তাড়াতাড়ি করে দাও, বাড়াও, ভিডিও আরও আসবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।